বানপানীত উটি গল লাখ লাখ টকা কিন্তু আজিও সম্পূর্ণ হয়ে নুঠিল পকী দলংর কাম নির্বাচনী টিকটর সকল ব্যস্ত সমষ্টির খবর লোবলে সময় নাই জনপ্রতিনিধির কেন বিধানসভার নির্বাচনের দিন সমাগত যার বাবে উন্নয়নের ফোপলা স্বরূপ ওলাই পড়ছে মানকাছার সমষ্টির প্রতিটি অঞ্চলত জনসাধারণের খবর লোবলে সময় নাই জনপ্রতিনিধির মানকাছাৰৰ পূৰ্বাঞ্চলৰ কালাপানী লক্ষী শরীফর সংযোগী কাঠৰ দলংখন যোৱা বানপানীৰ সময়ত উঠি যোৱাৰ পিছতো মেরামতি কৰিবলৈ সক্ষম নহল বিধায়ক সাংসদ আৰু জনপ্ৰতিনিধি কালাপানী আৰক্ষী চকীৰ গাতে লাগি আছে এইখন দলং সাংসদ পুঁজিৰ 1,20,000 টকা দিয়া হৈছিল যদিও বানপানীত উটি গল দলং যাৰ ফলত আঠৰপৰা দহখন গাঁও ৰাইজে যাতায়াতৰ বাবে হাবাথুৰি খাবলগীয়া হৈছে রাইজে দান বরঙণি দি এখন বাঁহর সাপু বনাই লৈ যাতায়াত কৰিবলগীয়া হৈছে বর্তমান সময়ত তথাপিও এইবোৰ দেখিও কাম কৰিবলৈ সময় নহল কোনো এজন জনপ্ৰতিনিধিৰ আৱশ্যক এখন দলং হয় যিহেতু চারি পাঁচটা গাঁও এইখন দলঙেৰে অহা যোৱা কৰিবলগীয়া হয় সদায় আৰু এই ক্ষেত্ৰত মোটামুটি মোৰ দেন 5,000 মানুহ ৰেগুলাৰলি আপ ডাউন কৰিব লাগে আৰু আজি তাৰিখত আপোনালোকে যদি চাই দলংখন মই আপোনাক কাইণ্ডলি আপোনালোকক দেখাব খুজিম দলংখনৰ অৱস্থা চাওক আৰু বিগত দুমাহ নে ডেৰ মাহ আগত এটা ফলক লগোৱা হৈছে যে ইয়াতে ফলকটোত স্পষ্টকৈ দিয়া আছে এইখন দলঙৰ কাম হৈছে বুলি 1,20,000 টকাৰ হা কি বুলি ক'লে ফলকখন আমাৰ ইয়াতে স্থানীয় জিলা পৰিষদৰ যিখন যিজনী চিফ আছিল তেখেতৰ নেতৃত্বত লগোৱা হৈছে এতিয়া আমি কেতিয়া কাম হ'ল কাম যদিও হৈছিলে কিমান উচ্চমানৰ হৈছিলে তাৰ স্পষ্ট এটা ফলশ্ৰুতি ইয়াতে আহি গৈছে গতিকে এইখিনিত আমি ক'ব পাৰোঁ যে ইয়াতে ফলক চাইনবোৰ্ড লগোৱা রাজনীতি চলাবলৈ চেষ্টা কৰি আছে যোনখন দলং আপোনালোকে দেখি আছে ইয়াতে সম্পূর্ণরূপে রাইজর চান্দা কালেকশন করে পিনি রাইজর সুবিধার্থে রাইজে নিজে বনাই লৈছে উন্নয়ন তেতিয়া হব যেতিয়া আপনি মানকাছর লোকেল হব এটা স্পষ্ট কথা এটা বদরুদ্দিন আজমল সাহেব মানকাছত আহিব নালাগে তেখেত আতরের বিজনেসম্যান হয় বিজনেস লৈ ব্যস্ত তেখেত আহিব নালাগে ভোটের সময় তো অকলে আহি থাকে এটা জিলা পরিষদের চিফ যিজন আছে অর্থাৎ আমিনুল ইসলাম AIUDFর আমিনুল ইসলাম যিজন আছে তেখেত ইয়াতে না থাকে ইয়াতে তেখেতে টেম্পোরারি এটা হাটসিংমাইত ঘর ভাড়া লৈ পিনি ইয়াতে রাজনীতি কৰিবলৈ আহিছে তেখেতের অরিজিন ঘর গুয়াহাটীত গুয়াহাটীত তেখেত ঘর বনালে গতিকে ইয়াৰে উন্নয়ন হয় নহয় সেইবোৰৰ দায়িত্ব তেখেতৰ ইমান নাই বুলি মই ভাবো কারণ তেখেতে ইয়াতে না থাকে তেখেতৰ রেগুলারলি এই রাস্তায় অহা যাওয়া কৰিব নালাগে হ্যাঁ 100% ডক্টর মতি রহমান মণ্ডল সাহেব ইমান দিন কোর্ট আছিলে ধুবুরী টাউনত আছিলে গুয়াহাটীত তেখেতৰ ঘর আছে মানে হাটসিংমাইর ঘরখন জাস্ট টেম্পোরারি এটা ঘর রাখিছে 5 বছৰত এবাৰ দুবাৰ আহে সেয়াই করেছে আর কেতিয়াবা রাজনৈতিক কারণত যদি আহিব লাগে তেতিয়াই আহে কিন্তু তেখেতসকল ইয়াতে লোকেল যেতিয়ালৈকে আমার ক্যান্ডিডেট হয়ে নুঠিব যেতিয়ালৈকে লোকেল মানুষ ইয়াৰে দায়িত্ব নলব তেতিয়ালৈকে আমার সমষ্টিখন উন্নয়ন কেতিয়াও নহয় হাত ফিঙিমারির পৰা খাইরুজ্জামান রাসেলৰ রিপোর্ট জিঅন নিউজ।